আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির 22তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব দাওয়াত এবং তাহাজ্জুদ এই বিষয়গুলো নিয়ে। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী সকল ভিডিওয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আজকের আলোচ্য বিষয় দাওয়াত, আপনার ইবাদতের মান উন্নয়ন করুন। নবীর মিরাসের দিকে আসুন। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। ন্যাক কাজে পথ প্রদর্শনকারী ন্যাক কাজ সম্পূর্ণকারীর মতো, যখন কেউ আপনার অনুসরণ করবে এবং আপনি যেদিকে পথ দেখিয়েছেন সেদিকে চলবে তখন সহজেই একটি সওয়াব অর্জন করতে পারবেন। ওই লোকটি যতদিন জীবিত অবস্থায় আপনার দেখানো বিষয়টির উপর আমল করবে আপনি তার সওয়াব পেতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্যে সেই পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। সহি মুসলিম হাদিস 2674। মৃত্যুর পরও সাব অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতটি আমলের সাব বান্দার মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় তার জন্য জারি থাকে। যেই ব্যক্তি কাউকে ইলম শেখাবে অথবা নদী খনন করবে অথবা কূপ খনন করবে অথবা খেজুর গাছ লাগিয়ে যাবে অথবা মসজিদ নির্মাণ করবে অথবা পবিত্র কোরআনের উত্তরাধিকার রেখে যাবে অথবা এমন সন্তান রেখে যাবে যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুসনাদ বাজ্জার 7289। দুনিয়া ও দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাধ্যমে একজন লোকের হিদায়ত পাওয়া তোমার জন্যে লাল ওটের মালিক হওয়ার চেয়েও উত্তম। সহি বুখারি হাদিস 2942। আল্লাহর রহমত নাজিল এবং ফেরেস্তাদের রহমতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে কল্যাণের শিক্ষা দেয় আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন, ফেরেস্তারা তার জন্য মাগফিরাত কামনা করে, এমনকি গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। আপনার ভাণ্ডার থেকে দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম শিখে তা বর্ণনা করল না তার উদাহরণ হল ওই ব্যক্তির মতো যে সম্পদের খনি ঘরে তুলল কিন্তু তা থেকে খরচ করল না। তাবারানি কর্তৃক আল মুজামুল কাবির 7912 এবং আল মুজামুল আউসাত 689। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, আল্লাহ সেই ব্যক্তিকে তরতাজা রাখুন যে আমার কথা শুনে অতঃপর তা সংরক্ষণ করে এবং যেভাবে তা শ্রবণ করেছে সেভাবে তা পৌঁছিয়ে দিয়েছে। মুসনাদুল বাজ্জার 3416। দুই, কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, তার কথা অপেক্ষা উত্তম আর কার কথা যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত 33। হাসান বাসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সে হলো এমন মুমিন ব্যক্তি যার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার যে ডাকে সাড়া দিয়েছেন সেদিকে যে মানুষকে আহ্বান করতে থাকে আর সে ন্যাক আমলও করতে থাকে, আর এই লোকই হল আল্লাহর প্রিয় এবং আল্লাহর বন্ধু। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। ওস্তাদ রাশিদ রাহিমাহুল্লাহ বলেন, বাস্তবতা হল দায়ী যখন নিজের দাওয়াতে সত্যবাদী হয় তখন সে শুধু দাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, এছাড়া ভিন্ন কোনো ফিকির করে না। সে শুধু এই উদ্দেশ্যেই ভ্রমণ করে, এই ব্যাপারে সাধনা ও সময় ব্যয় করার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করে না। অন্য কোনো বাস্তবতা তাকে দাওয়াত থেকে সরিয়ে রাখতে পারে না, এমনকি সবচেয়ে কঠিন সময়ে সংকীর্ণ অবস্থায়ও সে অবিচল থাকে। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমনই ছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন পথিমধ্যে বুরাইদা ইবনুল হাসিব আল আসলামীকে তার সম্প্রদায়ের কিছু লোকের সাথে দেখে মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে তাকে তারা দাওয়াত দিয়েছিলেন। ইসলামের দাওয়াত পেয়ে তখন তারা ইসলাম গ্রহণ করে নাই। এটি প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে দাওয়াতের ক্ষেত্রে কখনোই গাফিল ছিলেন না, এমনকি তিনি মদিনায় হিজরতকালীন সময়েও পথিমধ্যে দাওয়াত দিয়েছেন যখন তাকে মক্কার কাফিরেরা খুঁজে বেড়াচ্ছিল। চার, অমূল্য বাণী।
ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলেন, তুমি কি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও না? তাহলে তার বান্দাদেরকে তার দিকে দাওয়াত দাও, এটি নাবীদের কাজ। তুমি কি জানো না যে নবীগণ মাখলুকের শিক্ষার বিষয়টিকে নির্জনে ইবাদত করার উপর অগ্রাধিকার দিয়েছিলেন? কারণ তারা জানতেন যে এটি তাদের প্রিয় প্রতিপালকের নিকট অধিক অগ্রাধিকারপ্রাপ্ত। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার এই আয়াত, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সূরা আত-তাহরিম আয়াত 6, এর ব্যাপারে বলেন, তোমাদের পরিবারকে কল্যাণের শিক্ষা দাও। উস্তাদ সাইদ কৌতুব রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কর্তৃক তোমাদেরকে দাওয়াতের জন্য নির্বাচন করা মূলত তোমাদেরকে সম্মান প্রদান, তোমাদের প্রতি অনুগ্রহ ও তার দান। এখন যদি তোমরা এই অনুগ্রহের উপযুক্ত হওয়ার চেষ্টা না করো, এই মহান পথের কষ্টের জন্য উঠে না দাঁড়াও এবং তোমাদেরকে যা দান করা হয়েছে তার মূল্য উপলব্ধি করতে না পারো, তাহলে অন্যান্য বিষয় তোমাদের জন্য তুচ্ছ হয়ে যাবে। কারণ আল্লাহ যা দিয়েছেন তা ফিরিয়ে নেবেন এবং এই অনুগ্রহের জন্য এমন কাউকে নিযুক্ত করবেন যে এই অনুগ্রহের উপযুক্ত। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, এই জামানায় ঘরে বসে থাকা প্রতিটি লোক, সে যেখানেই থাকুক, কোনো মন্দ কাজ থেকে মুক্ত নয়। কারণ সে মানুষকে পথ দেখানো, তাদেরকে শিক্ষা দেয়া এবং ভালো কাজে উদ্বুদ্ধ করা থেকে বিরত রয়েছে। অবস্থা তো এখন এত নাজুক যে শহরের অধিকাংশ মানুষ সালাতের শর্তসমূহের ব্যাপারে অজ্ঞ। তাহলে চিন্তা করো, গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের লোকেদের অবস্থা কেমন। প্রত্যেক শহর বা মসজিদে এমন একজন লোক থাকা আবশ্যক যিনি লোকেদেরকে দিন শিক্ষা দেবেন। প্রত্যেক গ্রামেও এমন লোক থাকতে হবে। আর প্রত্যেক ফকিহের জন্য এটি কর্তব্য হল নিজের ফরজে আইনের সময় থেকে কিছু সময় বের করে ফরজে কিফায়া পালনে সচেষ্ট হবেন। তার পার্শ্ববর্তী সাদা কালো আরব অনারব কুর্দি সহ আরও যারা আছে তাদেরকে দিন শিক্ষা দেবেন এবং শরীয়তের বিধিবিধান পালনে শিখিয়ে দেবেন। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, যদি আমি ঘুমনো ছাড়া থাকতে পারতাম তাহলে ঘুমতাম না, কেননা আমার ভয় হয় যে আমার ঘুমন্ত অবস্থায় আজাব নাজিল হবে। যদি আমি কিছু সহযোগী পেতাম তাহলে সারা দুনিয়ায় তাদেরকে এই ঘোষণাপত্র দিয়ে ছড়িয়ে দিতাম যে, হে লোক সকল, জাহান্নাম জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, জীবিত থেকেও কে মৃত? তিনি বললেন, যে ভালো কাজের পরিচয় তুলে ধরে না এবং মন্দ কাজকে ঘৃণিত করে তুলে ধরে না। 5. চমৎকার কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যে মহান আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে এবং যে সীমা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত সেই যাত্রা দলের মতো যারা কুরআনের মাধ্যমে এক নৌযানে নিজেদের স্থান নির্ধারণ করে নিল। তাদের কেউ স্থান পেল উপরতলায় আর কেউ নিচতলায়। পানির অবস্থান ছিল উপরতলায়, কাজেই নিচের তলার লোকেরা পানি সংগ্রহকালে উপরতলার লোকেদের ডিঙিয়ে যেত। তখন নিচতলার লোকেরা বলতো, উপরতলার লোকেদের কষ্ট না দিয়ে আমরা যদি নিজেদের অংশে একটি ছিদ্র করে দিই তবে ভালো হয়। এমতো অবস্থায় উপরের তলার লোকেরা যদি নিচতলার লোকেদের আপন মর্জির উপর ছেড়ে দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, আর যদি তারা এদের হাত ধরে রাখে তথা বিরত রাখে তবে তারা এবং সকলেই রক্ষা পাবে। সহিহুল বুখারী হাদিস 2493। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন যে তখন বিষয়টি দুটি ফলাফলের যে কোনো একটি অবশ্যই বয়ে আনবে। হয়তো উপরের তলার লোকেরা এই বিপর্যয়ের বাধা প্রদানের দায়িত্ব পালন করবে এবং এর মাধ্যমে সকলেই মুক্তি পাবে, আর না হয় তারা তাদেরকে ছেড়ে রাখবে এবং দাবি করবে যে নিচের তলার লোকেরা তাদের অংশে যা ইচ্ছে তা করতে পারবে, এটা তাদের অধিকার। আর এই অবস্থায় চূড়ান্ত ফলাফল হল সকলের অনির্ভার্য ধ্বংস। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, এভাবেই আল্লাহর বিধান বাস্তবায়নের ফলে বাস্তবায়নকারী এবং যাদের উপর বাস্তবায়ন করা হয়েছে সকলে মুক্তি পেয়েছেন, অন্যথায় অবাধ্যরা ধ্বংস হতো অবাধ্যতার ফলে, আর নীরবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা ব্যক্তিরা ধ্বংস হতো তার প্রতি সন্তুষ্ট থাকার কারণে। আর এটিই এই আয়াতের মিসদাক। আর তোমরা এমন ফাসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত শুধু তাদের উপরই পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালিম, সূরা আল আনফাল আয়াত 25। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ জালিমকে দেখেও তার হাত পাকড়াও করে না তখন তাদের ব্যাপারে সম্ভাবনা রয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপকভাবে আজাবে পতিত করবেন, সুনান আবি দাউদ 4338, সুনান তিরমিজি 2168। 6. রামাদানে দাওয়াত প্রদান। রামাদানে কত হৃদয় না উন্মুক্ত হয়, কত অদৃশ্য লুকিনা রামাদানে ফিরে আসে, কত কঠিন হৃদয় না রামাদানে কোমল হয়। সুতরাং আপনি কি গনিমতের এই অংশ বাদ দিয়ে ধনমণ্ডার গ্রহণ করতে আগ্রহী নন এবং বিশাল লাভের কাজে অংশগ্রহণে সন্তুষ্ট নন? যে আপনার ডাকে সারা প্রদানে অধিক কাছাকাছি তাকে দাওয়াত দিন। 7.
দাওয়াতের সূর্য ডুবে গেছে। সিংহ হারিয়ে যাওয়ার ফলে নেকড়ের হাতে ক্ষমতা চলে গেছে এবং সত্য না থাকায় মিথ্যার রাজত্ব চলছে। নেককার লোকেরা তাদের ন্যাক প্রসারে লজ্জিত হয়ে পড়েছে, ফলে মন্দ তাদের ভূমিতে এসেই তাদের সাথে লড়াই করছে। আট, দোয়া। হে আল্লাহ, আমাদের বধির কান, বদ্ধ হৃদয় এবং অন্ধ চক্ষু খুলে দিন। হে আল্লাহ, আমাদেরকে হিদায়ত দান করুন এবং আমাদের মাধ্যমে হিদায়ত দান করুন এবং হিদায়ত প্রত্যাশীদের জন্যে হিদায়ত লাভের জন্যে আমাদের মাধ্যমকে বানিয়ে দিন। আমিন। হে আল্লাহ, আমাদের ও আমাদের জাতির মাঝে সত্যের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করুন, আর আপনি তো সর্বোত্তম বিজয়দাতা। হে আল্লাহ, আমাদের মাধ্যমে আপনি লোকেদেরকে আপনার পথের দিকে হিদায়ত দিন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টিজনক কাজের ক্ষেত্রে তাদের সহযোগী বানিয়ে দিন। আমিন। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। যা শুনলাম তার সব আমি রামাদানে অন্যের নিকট পৌঁছিয়ে দেব, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদিষ্ট দায়িত্ব পালন করতে পারি। তিনি বলেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলে পৌঁছিয়ে দাও। সহিহুল বুখারী হাদিস 3461। সুতরাং যদি আমি জুমআর খুতবায় উপস্থিত হয়ে তার মাধ্যমে প্রভাবিত হয়ে থাকি, তাহলে তার সারাংশ লিখে রাখব, তারপর স্ত্রী সন্তানদের নিয়ে একসাথে বসব। নিজের সহকর্মী কিংবা ব্যবসায়িক পার্টনারদের সাথে বসে তাদের সাথে আমি খুতবার বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অথবা আমি আলোচনাটি রেকর্ড করে উপকৃত হবে এমন লোকেদের কাছে শেয়ার করব। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানকারীর জন্যে আবশ্যকীয় যে শর্তগুলো রয়েছে তা আমি পূরণ করব, মন্দ কাজে বাধা প্রদানে কিছু শর্ত। প্রথমত, যদি বাধা দিতে হয় তাহলে সেই কাজটি মন্দ হতে হবে, আর তার জন্য শর্ত হলো আমার হালাল ও হারাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর যেই ব্যাপারে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আদেশ বা নিষেধ করার অধিকারও আমার নেই। আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। সূরা আল ইসরা আয়াত 36। দ্বিতীয়ত, মন্দ কাজটি এখন বিদ্যমান থাকতে হবে, সুতরাং কোনো মুসলিমের ব্যাপারে মন্দ ধারণা করা উচিত নয়। উদাহরণস্বরূপ, জৈনিক লোক মসজিদে এসে বসল, এখন হিকমতের দাবি হলো আমি তাকে জিজ্ঞাসা করব সে কেন সালাত আদায় না করে বসে রয়েছে। আমরা তাকে বাধা দেব না বা ধমক দেব না, কারণ হতে পারে সে সালাত আদায় করেছে বা তার ভিন্ন কোনো ওজর রয়েছে। যদি আমরা রামাদানে দিনের বেলায় কাউকে আহার করতে দেখি বা পান করতে দেখি, তাহলে তাকে জিজ্ঞাসা না করে ধমকানো শুরু করব না। আমরা প্রথমে জিজ্ঞাসা করে জেনে নেব যে তার কোনো ওজর আছে কিনা, কারণ সে হয়তো মুসাফির অথবা অসুস্থও হতে পারে, যার কারণে তার অধিক পরিমাণে পানি পান করতে হচ্ছে। যদি আপনি কাউকে গাড়িতে কোনো মহিলার সঙ্গে দেখেন, তাহলে ভাববেন যে হতে পারে এই মহিলা তার মাহারাম কেউ অথবা তার স্ত্রীও হতে পারে, সুতরাং তাকে মন্দ বলবেন না যতক্ষণ না আপনি জেনে নেবেন যে সে মন্দ কাজ করছে। তৃতীয়ত, মন্দটি প্রকাশ্য হতে হবে, কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করে তার মন্দ বের করা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিমদের পদস্খলনগুলো গোয়েন্দাগিরি করে বের করে নিষেধ করেছেন। তাজাসুস বা গোয়েন্দাগিরি করে কারো দোষ বের করা অনেক জঘন্য এক অপরাধ। চতুর্থত, মন্দটি কোনো গবেষণা ছাড়াই সর্বজনীন বিদিত হতে হবে, সুতরাং কেউ যদি গবেষণার মাধ্যমে সাওয়াবের আশায় কোনো কাজ করে থাকে, তাহলে সেই কাজে বাধা প্রদান করা যাবে না। যেসব বিষয়ে ভিন্ন মতামত রয়েছে সেইগুলোকে মন্দ বলে ধারণা রাখা যাবে না। পঞ্চমত, সৎ কাজের আদেশ করতে হলে সৎভাবে এবং মন্দ কাজের বারণ করতে হবে নরমভাবে। অবশ্য যখন নরমভাবে বললে কাজ হবে না, তখন কঠোরভাবেই তা দমন করতে হবে। মানুষকে আমরা যে কাজের আদেশ করব তা নিজে করার বিষয়টি ভুলে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে কল্যাণ শিক্ষা দিয়ে নিজেকে ভুলে থাকে, তার উদাহরণ হলো সেই বাতির ফিতার মতো যে মানুষের জন্য আলো জ্বালিয়ে নিজেকে জ্বালিয়ে দেয়। তাবারানি কর্তৃক আল মুজামুল কাবির 1685। আজকের আলোচ্য বিষয়, তাহাজ্জুদ, আপনার ইবাদতের মান উন্নয়ন করুন। বন্ধুর সাথে ওয়াদা। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, নিজেকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাতের সালাত শরীর থেকে রোগ ব্যাধি দূরকারী। সুনন তিরমিজি হাদিস 3549। চেহারা আলোকিত হওয়া, কারণ প্রতিদান কর্মের ধরন অনুযায়ী নির্ধারিত হয়। রাতে সালাত আদায়কারীগণ রাতের অন্ধকার সহ্য করে নেয়ার কারণে আল্লাহ তাআলার প্রতিদান হিসেবে তাদের চেহারাগুলো আলোকিত করে দেবেন। সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ বলেন, মানুষ রাতের সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার চেহারায় নূর ঢেলে দেন, ফলে সকল মুসলিম তাকে মহব্বত করে। যে কোনো দিন তাকে দেখেনি, সেও তাকে দেখে বলে,
আমি এই লোকটিকে ভালোবাসি। রিজিক বৃদ্ধি পাওয়া, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির বিষয়টি সালাতের সাথে একত্রিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের লোকেদেরকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ বিরুতার পরিণাম শুভ। সূরা তহা আয়াত 132। কোথায় সারা প্রদানকারীগণ? যারা আল্লাহর আহ্বানে সারা দেবে, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে এসে বলতে থাকেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব, এবং কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহুল বুখারী হাদিস 1145। সামান্য সাধনায় বিশাল প্রতিদান। আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের সালাতে 10টি আয়াত তিলাওয়াত করবে তার নাম গাফিলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না, আর যেই ব্যক্তি রাতের সালাতে 100 আয়াত পাঠ করবে তার নাম অনুগত বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করা হবে, যেই ব্যক্তি রাতের সালাতে 1000 আয়াত তিলাওয়াত করবে তাকে মুকান্তিরিন তথা অফুরন্ত পুরস্কার প্রাপ্তদের তালিকায় লিপিবদ্ধ করা হবে। সুনানে আবু দাউদ হাদিস 1398। হাদিস থেকে বর্ণিত আছে, আল কিন্তার দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাবারানী কর্তৃক আল মুজামুল কাবির 1253। দুই, কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্ব সহ্য থেকে আলাদা থাকে। সূরা আস-সাজদা আয়াত 16। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এইভাবে তারা রাতের সালাত আদায় করে এবং নিদ্রাগ্রহণ ও কোমল বিছানায় শায়িত হওয়া পরিত্যাগ করে। আবুল হক ইশবিলি রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ তাদের পার্শ্ব বিছানা থেকে পৃথক থাকে, ফলে বিছানায় তা স্থির ও অবিচল থাকে না, কারণ তারা আল্লাহর ধমকের ভয়ে থাকে এবং তার প্রতিশ্রুত পুরস্কারের আশায় থাকে। এই কারণে জান্নাতিদের গুণাবলীতে বর্ণিত হয়েছে, তারা রাতের কম সময় ঘুমাত। সূরা আল জারিয়াত আয়াত 17। শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আল জারিয়াত আয়াত 18। হাসান বাসরি রাহিমহল্লা বলেন, তারা রাতে অক্লান্ত পরিশ্রম করে এবং সাহারির সময় পর্যন্ত সালাতকে দীর্ঘায়িত করে, এরপর দুয়ায় বসে যায় এবং অনুনয় ও ক্ষমা প্রার্থনা করতে থাকে। তিন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে দীর্ঘায়িত করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন যে আমি একটি মন্দ কাজের ইচ্ছা করছিলাম। বলা হলো, আপনি কি কাজের ইচ্ছা করছিলেন? তিনি বললেন, ইচ্ছা করছিলাম বসে পড়ি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদার ছেড়ে দিই। সহিহুল বুখারী হাদিস 1135। সহিহ মুসলিম হাদিস 773। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটিতে এই ব্যাপারে দলিল রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতকে লম্বা করে আদায় করতে পছন্দ করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সর্বাধিক অনুসরণকারী এবং তার মতো আমল করার প্রতি খুব যত্নশীল। তিনি তখনই বসার ইচ্ছা করছিলেন যখন তার স্বাভাবিক অভ্যাসের বিপরীত দীর্ঘ সালাত আদায় করা হচ্ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই অসুস্থ হতেন বা অবস্থা তাকে যতই ব্যস্ত করে রাখত, তিনি রাতের সালাত আদায় পরিত্যাগ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ বিন কায়েসকে বলেন, রাতের সালাত পরিত্যাগ করো না, কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তা পরিত্যাগ করেননি। তিনি যখন অসুস্থ হয়ে যেতেন বা অলসতা অনুভব করতেন, তখন বসে বসে সালাত আদায় করতেন। রাতের সালাত হলো শুকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাতের সালাত হলো নিয়ামতের শুকরসমূহ থেকে এক প্রকারের শুকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ফুলে যাওয়া পর্যন্ত রাতের সালাত আদায় করতে থাকতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এমনটি কেন করছেন, অথচ আল্লাহ তাআলা আপনার আগের ও পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন? তিনি বললেন, হে আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ মুসলিম হাদিস 2820। হাদিস থেকে বোঝা যায় যে শুকর শুধু জবানেই হয় না, বরং হৃদয়, জবান ও অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা তা সম্পূর্ণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি আল্লাহর গোলামীর হক পরিপূর্ণভাবে আদায় করেছেন এবং সর্বোত্তমভাবে তার শুকর আদায় করেছেন। তিনি যাদেরকে ভালোবাসতেন তাদেরকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিতেন। হাসান বিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার পিতা তার কাছে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে তার ও নবীর মেয়ে ফাতিমার কাছে আগমন করলেন এবং তাদের বললেন, তোমরা কি সালাত আদায় করবে না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহ তাআলার হাতে, তিনি যখন আমাদেরকে জাগতে ইচ্ছা করবেন জাগিয়ে দেবেন। আমরা যখন এই কথা বললাম,
তখন তিনি চলে গেলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। পরে আমি শুনতে পেলাম যে তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে আঘাত করছিলেন আর কুরআনের এই আয়াত তিলাওয়াত করছিলেন। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্কপ্রিয়। সূরা আল কাহাফ আয়াত 54, সহি বুখারি হাদিস 1127। ইমাম তাবারি রাহিমহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতকে অধিক ফজিলতময় মনে না করতেন, তাহলে নিজের কন্যা ও চাচাতো ভাইকে এমন সময় বিরক্ত করতেন না যে সময়টিকে আল্লাহ তাআলা সৃষ্টির জন্য প্রশান্তিদায়ক বানিয়েছেন। কিন্তু তিনি প্রকৃতি শান্ত হয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে এই সালাতের ফজিলত অর্জন করানোকে পছন্দ করলেন, কারণ তিনি এর মাধ্যমে আল্লাহর এই আদেশ পালন করতে চাইলেন। আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ দিন। সূরা তহা আয়াত 132। চার, অমূল্য বাণী। প্রিয় ভাই, ভালোবাসার দাবি হল প্রেমিকের সাক্ষাৎকে পছন্দ করা। আর কতই না উত্তম হয় যদি এই সাক্ষাৎ লোক চক্ষুর অন্তরালে হয়। যখন সাক্ষাতের সময় হয় তখন এক ঘোষক ভালোবাসার পাত্রকে গোপনে ডাকতে থাকেন, অমুককে জাগিয়ে দাও এবং অমুককে নিদ্রায় বিভোর রাখো। সুতরাং এখানে সফলদের নামগুলো বের হয়ে আসে এবং প্রেমিকদের চক্ষুগুলো শীতলতা লাভ করে। সুতরাং দীর্ঘ নিদ্রা ও নিদ্রার স্বাদ আপনার কি ফায়দা বয়ে এনেছে? আহ, যদি আপনি তাদের সঙ্গী হতেন। ওহে মিসকিন, তোমার জন্য আফসোস, যদি তুমি আল্লাহর প্রশংসিত এই লোকদনের একজন হতে যারা নিজেদেরকে শয্যা থেকে আলাদা রেখে, তুমি আল্লাহর প্রশংসিত ওই লোকেদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত হয়েছ যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনার শৃঙ্খলা ভেঙে ফেলুন। হাসান বাসরি রাহিমহুল্লাহকে বলা হল, রাতের সালাত আদায় থেকে আমরা অপারগ হয়ে পড়েছি। তিনি বললেন, তোমাদের পাপসমূহ তোমাদেরকে বন্দী করে ফেলেছে। যারা নিজেদের আচরণ ও ভালোবাসায় একনিষ্ঠ তাদেরকে সাথে হিসেবে গ্রহণ ও তাদেরকে সম্বোধনের ব্যাপারে ফেরেস্তাগণ অনুমতি পান, কিন্তু যারা এর বিপরীত তাদের ডাকার ব্যাপারে ফেরেস্তারা সন্তুষ্ট থাকেন না। বঞ্চিত কে? ফুজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি রাতের সালাত আর দিনে রোজা রাখতে পারো না তখন মনে করো যে তুমি বঞ্চিত এবং তোমার পাপ অনেক বেড়ে গেছে। সমান সমান ভাগ। আবু উসমান আর নাহিদ বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সাতবার মেহমানদারি করেছি। তিনি তার স্ত্রী এবং খাদিম রাতকে তিন ভাগে ভাগ করে নিতেন। একজন সালাত আদায় করতেন এবং পরে অন্যজনকে জাগিয়ে দিতেন। কবরে পৌঁছাবার আগেই কবরকে আলোকিত করে নিন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কবরের অন্ধকার দূর করতে রাতের অন্ধকারে দুই রাকাত সালাত আদায় করে নাও। সর্বোত্তম নফল ইবাদত। জৈনিক লোক হাসান রাহিমহুল্লাহকে বললেন, হে আবু সাঈদ, কোন আমলের মাধ্যমে বান্দা আল্লাহর সর্বাধিক নৈকট্য অর্জন করতে পারে? তিনি বললেন, গভীর রাতে সালাতে দাঁড়ানোর মতো এমন কোনো আমল আমি দেখিনি যা আল্লাহর নৈকট্য দান করবে। পাঁচ, একটি চমৎকার কাহিনী। আমর বিন উতবা বিন ফারকাদ গভীর রাতে নিজের ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন এবং কবরস্থানে এসে বলতেন, হে কবরবাসী, আমলনামা ভাঁজ করে নেওয়া হয়েছে এবং কলমগুলো তুলে নেওয়া হয়েছে। কবরবাসীরা কোনো মন্দ থেকে তওবা করতে পারবে না এবং কোনো কল্যাণকর কাজে বৃদ্ধিও করতে পারবে না। এরপর তিনি কাঁদতে থাকতেন, তারপর ঘোড়ার পিঠ থেকে নেমে পায়ের উপর ভর করে দাঁড়িয়ে যেতেন এবং ভোর হওয়ার আগ পর্যন্ত সালাত আদায় করতে থাকতেন। যখন ফজরের সময় হতো তিনি ঘোড়ায় চেপে বসতেন এবং মসজিদে চলে যেতেন। তিনি মসজিদে সকলের সাথে এমনভাবে সালাত আদায় করতেন যেন রাতে তার কোনো কিছুই হয়নি। কাইস বিন মুসলিম সাহারির সময় পর্যন্ত সালাত আদায় করতেন, তারপর বসে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদতে থাকতেন আর বলতেন, হায়, যদি আমরা সৃষ্ট না হতাম, যদি আমরা সৃষ্ট না হতাম, যদি আমরা আখিরাতে কোনো কল্যাণ নিয়ে আসতে না পারি তাহলে ধ্বংস হয়ে যাব। ৬, রামাদানের রাতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রাতের সালাতে দাঁড়াবে তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহি বুখারি হাদিস 37, সহি মুসলিম হাদিস 759। রামাদানে রাতের সালাত অন্যান্য সময়ের সালাতের চেয়েও শ্রেষ্ঠ ও অধিক ফজিলতময়। রাতের সালাতের একটি হল তারাবিহের সালাত এবং শেষ দশকে তাহাজ্জুতের সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সাথে এর অর্থ হল তার সওয়াব, শ্রেষ্ঠ এবং আল্লাহর নৈকট্য অর্জনের বিষয়টি সত্যায়ন করা। আর ইখলাসের অর্থ হল একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য করা, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না রাখা। এছাড়া ইখলাসের বিপরীত অন্য কোনো জিনিস উদ্দেশ্য না থাকা। হাদিসে ঈমান ও ইখলাসের মতো দুটি শব্দকে অতিরিক্ত উল্লেখ করা হয়েছে, কারণ অনেক সময় মানুষ কোনো কাজ করে কিন্তু সেখানে ইখলাস থাকে না।
বরং উদ্দেশ্য হয় লৌকিকতা বা অন্য কোনো কিছু। আর কর্মে একনিষ্ঠ ব্যক্তি অনেক সময় সওয়াবের প্রতি বিশ্বাসী হয় না। সুতরাং রামাদানে যদি কেউ ইখলাস ও বিশ্বাসের সামনে সজ্জিত হয় তাহলে সে মূল্যবান ক্ষমার সম্পদ অর্জন করতে পারবে। এই হাদিস সহ অন্যান্য হাদিসে ক্ষমার যে বিষয়টি উল্লেখ হয়েছে উলামাই কিরাম তা দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য নিয়েছেন, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করা হয় না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রামাদান থেকে অন্য রামাদান পর্যন্ত সকল গুনাহ মাফের বিষয়টি উল্লেখ করেছেন, যতক্ষণ না বান্দা কবিরা গুনাহে লিপ্ত হয়। হাদিসের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতের ব্যাপারে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন, তবে দৃঢ়ভাবে আদেশ করেননি বা বাধ্যতামূলক করে দেননি। সুতরাং সাওয়াবের কথা উল্লেখ করেছেন যা প্রত্যেক মুমিনকে অনুপ্রাণিত করে এবং প্রত্যেক আগ্রহীকে সাওয়াব ও প্রতিদান প্রত্যাশী করে তোলে। সাত, রাতের সালাতের সূর্য ডুবে গেছে। বরকত ও লাভের সর্বশ্রেষ্ঠ সময়গুলো আজ মানুষ তাদের রবের অবাধ্যতা করছে। আল্লাহ তাআলা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরও তারা তার থেকে বিমুখ হয়ে আছে। তারা স্রষ্টার প্রতিদান থেকে পিঠ ঘুরিয়ে নিয়েছে, অথচ তারাই তার প্রতি সর্বাধিক মুখাপেক্ষী। আট, দোয়া। হে আল্লাহ, আমাদেরকে আপনার সবচেয়ে প্রিয় সময় জাগিয়ে দিন, যেন আপনার কাছে মোনাজাত করতে পারি এবং আপনাকে ডাকতে পারি, আর আপনি এই সময়ে আমাদের প্রতি রহমত ও সন্তুষ্টির দৃষ্টি নিক্ষেপ করতে পারেন। হে আল্লাহ, আমাদের পার্শ্বসমূহ বিছানা থেকে পৃথক রাখার তৌফিক দিন এবং এর প্রতিদানস্বরূপ জান্নাতে এমন বিছানা শয়নের তৌফিক দিন যার ভেতরের অংশ মোটা রেশমি কাপড়ের। হে আল্লাহ, আমাদেরকে শেষ রাতে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। হে আল্লাহ, দিনের গুনাহের ফলে আমাদেরকে রাতের সালাতের সওয়াব থেকে বঞ্চিত করবেন না। আপনার গুনাহগার বান্দাদের হৃদয়ের ভগ্নতাকে জোড়া দিয়ে দিন এবং তওবাকারী ভগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি দয়া করুন। আমিন। যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। শুধু রামাদানে তাহাজ্জুদের আমল করলে চলবে না, রামাদানের পরেও আমল করতে হবে, কারণ টার্গেটকৃত পরিকল্পনার প্রভাব স্থায়ী। এটি সাময়িক কোনো উন্নতি নয় যা অতি দ্রুত কেটে যাবে। আমরা আপনার সামনে এমন কিছু মাধ্যম তুলে ধরছি যা আপনার রাত জাগরণে সহযোগী হবে। আবু হামিদ গাজালী রাহিমহল্লা বলেন, রাতের সালাতকে সহজ করে তুলে এমন কিছুর মাধ্যম হল বাহ্যিক এবং কিছু হল অভ্যন্তরীণ। বাহ্যিক মাধ্যম হল চারটি। এক, বেশি পানাহার না করা। বেশি পানাহারে প্রবল নিদ্রা আসে, ফলে রাতে ওঠা মুশকিল হয়ে যায়। দুই, দিনের বেলা নিজেকে অনর্থক কাজে ক্লান্ত করে তুলবে না। তিন, দিনের বেলা কাইলুলা পরিত্যাগ করবে না, কেননা কাইলুলা করা রাত জাগরণে সাহায্য করে। চার, দিনের বেলা গুনাহে লিপ্ত হবে না, অন্যথায় রাতের সালাত থেকে বঞ্চিত হবে। আর অভ্যন্তরীণ বিষয়ও চারটি। এক, মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকে হৃদয়কে মুক্ত রাখবে। দুই, দুনিয়ার প্রতি কম আশা রাখে হৃদয়কে প্রবল ভয়ের সাথে রাখবে। তিন, রাতের সালাতের ফজিলতগুলো জেনে নেবে। চার, এটি হলো সর্বোত্তম মাধ্যম, আল্লাহর জন্য ভালোবাসা এবং ঈমানি শক্তি। আর এটি এভাবে হবে যে সালাতে উচ্চারিত প্রতিটি হরফে সে চিন্তা করবে যে সে আল্লাহর সাথে কথা বলছে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 22তম পর্ব। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্নী আসআলুকা আল আফ